এক দশক আগে ভেঙে যাওয়া সম্পর্ক অবশেষে ঠিক করতে যাচ্ছে মিশর ও তুরস্ক। সেই লক্ষ্যে কায়রো সফর করছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগ্লু। শনিবার কায়রোয় দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন করেন দুই দেশের শীর্ষ কূটনীতিকরা। এ সময় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন, মিশরের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক যত দ্রুত সম্ভব জোরদার করবে তুরস্ক। মিশরের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য এরদোয়ান সরকার দৃঢ় পদক্ষেপ নিচ্ছে বলেও জানান তিনি। ভবিষ্যতে যেন ফের দুই দেশের সম্পর্ক ছিন্ন না হয় তা নিশ্চিত করতে আঙ্কারার তরফ থেকে সর্বাত্মক চেষ্টা করা হবে বলেও নিশ্চিত করেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী। অন্যদিকে মিশরের পররাষ্ট্রমন্ত্রী সামেহ শুকরি বলেন, দুই দেশে রাষ্ট্রদূতদের পুনঃস্থাপনের বিষয়ে দ্রুতই আলোচনায় বসবে কায়রো আঙ্কারা। সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রেও তুরস্ক মিশর যোগাযোগ অব্যাহত রাখবে বলে জানান তিনি। 2013 সালে আঙ্কারার মিত্র মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করা হলে তুরস্ক ও মিশরের মধ্যে সম্পর্ক উত্তপ্ত হয়ে ওঠে। পরের বছর মিশরের তৎকালীন সেনাপ্রধান আবদেল ফাতাহ আল সিসি প্রেসিডেন্ট নির্বাচিত হন। ফেব্রুয়ারিতে তুরস্ক এবং সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পের পর সংহতি জানিয়ে তুরস্ক সফর করেছিলেন মিশরের পররাষ্ট্রমন্ত্রী। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ।